একাদশ ভর্তি 2023 নটরডেম সেন্ট জোসেফ হোলি ক্রস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ নটরডেম কলেজের, সেন্ট জোসেফ কলেজের এবং হোলি ক্রস কলেজের। ভর্তি সকল তথ্য এবং অনলাইন আবেদন কিভাবে করতে হবে, ভর্তি ফি কত, যোগ্যতা আবেদন লিঙ্ক কী, সেটা বিষয় নিয়ে আজকের খবর নিয়ে চলে আসলাম। একাদশ ভর্তি 2023 ক্ষেত্রে ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে গুরুত্বপূর্ণ তিনটি কলেজে, তা হলো নটরডেম কলেজ, সেন্ট জোসেফ এবং হোলি ক্রস কলেজের। বর্তমানে এই তিনটি কলেজ তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে আবেদন পরীক্ষা ও যাবতীয় সকল তথ্যগুলো তুলে ধরা হয়েছে। অবশেষে শিক্ষার্থীদের এখানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এখানে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে, তার সাথে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে এবং তা জিপিএ উপর ভিত্তি করে কলেজে মূল্যায়ন করবে। অবশেষে শিক্ষা মন্ত্রক থেকে যে বলেছিল যে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য কোনো পরীক্ষা দেওয়া হবে না, কিন্তু এই তিনটি কলেজ ভর্তি পরীক্ষা নেবে। হোলি ক্রস কলেজের আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ 780, মানবিক বিভাগ 260 এবং ব্যবসা বিভাগে 270। ভর্তির যোগ্যতা বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষা জিপিএ 5, মানবিক বিভাগ জিপিএ 3 এবং ব্যবসা বিভাগের জিপিএ 4 আবেদন করতে পারবে। অনলাইন আবেদনের সময় আগামী 10 আগস্ট 2023 সকাল 9টা থেকে 13 আগস্ট 2023 রাত 12টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে এখানে আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার তারিখ বিজ্ঞান বিভাগ 18 আগস্ট শুক্রবার, পরীক্ষা হবে মানবিক, ব্যবসা বিভাগের পরীক্ষা হবে 19 আগস্ট 2023 শনিবার, 16 আগস্ট 5টায় কলেজের ওয়েবসাইটে একাদশ ভর্তি 2023 আসন এবং সময় তালিকা প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 26 আগস্ট এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের 27 আগস্ট। চূড়ান্ত শিক্ষার ফলাফল প্রকাশ করা হবে, শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে 30 আগস্ট। আবেদন ফি 300 টাকা। দেখুন, এই হোলি ক্রসে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2023 এবং 24 শিক্ষাবর্ষে একাদশ ভর্তির জন্য, সেখানে এখানে বিস্তারিত দেওয়া আছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দয়া করে দেখে নেবেন। আর এখানে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার ডিটেলস এখানে দেওয়া আছে। আর যে সেন্ট জোসেফ কলেজে একাদশ ভর্তি তথ্য, ভর্তির যোগ্যতা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম জিপিএ 5, বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম জিপিএ 5, ব্যবসা বিভাগ বাংলা মাধ্যম 3.75, মানবিক বিভাগ বাংলা মাধ্যম 3.25। আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে 380, ইংরেজি ভার্সনে আছে ব্যবসা শিক্ষা বিভাগে 130, মানবিক বিভাগে 60। এবং আবেদন করার সময় থাকবে 9 আগস্ট রাত 12টা থেকে 14 আগস্ট দুপুর 12টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে কলেজের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে। মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষার সময়সূচি 16 আগস্ট বিভাগ বিকাল 5টায় কলেজের ফেসবুকে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন ফি 300 টাকা। দেখুন, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি বিজ্ঞপ্তি, তার ডিটেলস এখানে দেওয়া আছে, আমি সেটা আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দয়া করে দেখে নেবেন। আর এবার চলে আসবো আমি নটরডেম কলেজে যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে নটরডেম কলেজে ভর্তি আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে 1800, ইংরেজি মাধ্যমে 300, মানব বিভাগে 410, ব্যবসা বিভাগে 760। ভর্তির যোগ্যতা বিজ্ঞান বিভাগে বাংলা এবং ইংরেজি মাধ্যমে জিপিএ 5, মানব বিভাগে জিপিএস 3, ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ 4 পেতে হবে। অনলাইন আবেদনের সময় ভর্তি শিক্ষার্থীদেরকে 9 আগস্ট রাত 12টা থেকে 1 মিনিট থেকে শুরু করে 17 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন ফি 300 টাকা। দেখুন, নটরডেম কলেজে যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে আবেদন করতে পারবে। তো দেখুন, এখানে যে আবেদনের যে সিস্টেম দেওয়া রয়েছে পুরোপুরি এখানে সব দেওয়া আছে, যে আসন সংখ্যা কত, ভর্তি পরীক্ষার চূড়ান্ত মনোনয়ন কত, এই সব পুরোটা দেওয়া আছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দয়া করে দেখে নেবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।